পরাধীনতার শেকল থেকে বাঙালি জাতিকে মুক্ত করার জন্য আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে বারবার কারাবরণ। আমাদের স্বাধীনতা সংগ্রামে এই মহান নেতার অবদানের কিছু কথা আজ আমরা এই লেসনে জানব। আমাদের আজকের লেসনের নাম ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার ঘোষণা। প্রথমে চলো আমরা কিওয়ার্ডসগুলো জেনে নেই। প্রথমে আছে জেনোসাইড, জেনোসাইড মানে গণহত্যা। তারপর আছে স্লটার, স্লটার মানেও হত্যা। তারপর ডিক্লারেশন, ডিক্লারেশন মানে ঘোষণা। এবং শেষে আছে রেজিস্ট, রেজিস্ট মানে প্রতিহত করা বা বাধা দেওয়া। তারপর আমাদেরকে বলেছে এই ছবিটা দেখতে। ছবিটা দেখেই বোঝা যাচ্ছে এটা 7ই মার্চের রেস কোর্স ময়দানের ছবি। প্রথমে কোয়েশ্চেনে বলা, হোয়াট ডাজ ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স মিন, স্বাধীনতা ঘোষণার মানে কি। আমি এটাই লিখেছি, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স মিন্স টু ডিক্লেয়ার আ কান্ট্রি টু বি সেলফ রুলিং। স্বাধীনতা ঘোষণার মানে হচ্ছে একটা দেশকে স্বশাসনের ঘোষণা দেওয়া। হু ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অ্যান্ড ওয়েন, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা কে করেছিলেন এবং কখন করেছিলেন। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেছিলেন, তাই এখানে লিখেছি বঙ্গবন্ধু ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন 26 মার্চ 1971 সালের 26শে মার্চ বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এখন চলো আমরা আমাদের মেইন টেক্সটে চলে আসি। দিস মে বি মাই লাস্ট মেসেজ ফ্রম টুডে, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট। আই কল আপন দ্য পিপল অফ বাংলাদেশ ওয়ার এভার ইউ মাইট বি অ্যান্ড উইথ হোয়াট এভার ইউ হ্যাভ টু রেজিস্ট দ্য আর্মি অফ অকুপেশন টু দ্য লাস্ট। ইয়োর ফাইট মাস্ট গো অন আনটিল দ্য লাস্ট সোলজার অফ দ্য পাকিস্তান অকুপেশন আর্মি ইজ এক্সপেলড ফ্রম দ্য সয়েল অফ বাংলাদেশ অ্যান্ড ফাইনাল ভিক্টরি ইজ অ্যাচিভড। এটাই হয়তো আমার শেষ বার্তা, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাচ্ছি, আপনারা যেখানেই থাকুন না কেন এবং আপনাদের যা কিছু আছে তা নিয়েই শেষ পর্যন্ত দখলদার সেনাবাহিনীকে প্রতিহত করুন। পাকিস্তান দখলদার বাহিনীর শেষ সৈনিককে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করে চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আপনাদের লড়াই চালিয়ে যেতে হবে। মেসেজ এম্বডিং ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স সেন্ট বাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টু চিটাগং শর্টলি আফটার মিডনাইট অফ 25th মার্চ, দ্যাট ইজ আর্লি আওয়ার্স অফ 26th মার্চ 1971, ফর ট্রান্সমিশন থ্রু আউট বাংলাদেশ ওভার দ্য CX EPR ট্রান্সমিটার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার বার্তাটি 25শে মার্চ মধ্যরাতের পরপরই অর্থাৎ 26শে মার্চ 1971 সালের প্রথম দিকে CX EPR ট্রান্সমিটারের মাধ্যমে সারা বাংলাদেশে সংক্রমণের জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছিল। আর এই তথ্যের সোর্স হচ্ছে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র Volume 3 এবং বাংলাদেশের সংবিধান মানে দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ। Perhaps all of you are familiar with Bangabandhu's historic speech on 7th March 1971. 1971 সালের 7 মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের কথা হয়তো তোমরা সবাই জানো। তোমরা যদি এখনো সেটা সম্পর্কে না জেনে থাকো, তোমরা কিন্তু আগের লেসনটা একটু দেখে আসতে পারো। In that speech, he narrated the long history of repression and struggle of Bengalis for self-rule. সেই ভাষণে তিনি স্বশাসনের জন্য বাঙালির দমন পীড়ন ও সংগ্রামের দীর্ঘ ইতিহাস বর্ণনা করেছিলেন। There he narrated how the Pakistani rulers exploited us and tried to stop our voice at the gunpoint. সেখানে তিনি বর্ণনা করেছিলেন কিভাবে পাকিস্তানি শাসকেরা আমাদের শোষণ করেছিল এবং বন্দুক ঠেকিয়ে আমাদের কণ্ঠ বন্ধ করার চেষ্টা করেছিল। By the end of the speech, he urged everyone to be prepared with whatever they had. বক্তৃতার শেষে তিনি সবাইকে যার যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছিলেন। হি এম্ফাসাইজড দ্যাট আওয়ার স্ট্রাগল ওয়াজ ফর লিবার্টি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। তিনি জোর দিয়ে বলেছিলেন আমাদের সংগ্রাম ছিল মুক্তি ও স্বাধীনতার জন্য। অ্যান্ড ফাইনালি দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স কেম ফ্রম বঙ্গবন্ধু ইন দ্য ফার্স্ট আওয়ার্স অফ 26th মার্চ 1971। এবং অবশেষে
26 মার্চ 1971 এর প্রথম প্রহরে বঙ্গবন্ধুর কাছ থেকে স্বাধীনতার ঘোষণা আসে। বঙ্গবন্ধু পাসড অন দিস ভয়েস মেসেজ জাস্ট বিফোর হি ওয়াজ অ্যারেস্টেড বাই দ্য পাকিস্তানি আর্মি। পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেফতার হওয়ার ঠিক কিছুক্ষণ আগে বঙ্গবন্ধু এই ভয়েস বার্তাটি দিয়েছিলেন। Why is March 26 observed as the Independence Day of Bangladesh? 26 March keno Bangladesher Shadhinota Dibosh hishebe palito hoy? Amra jani 26 March 1971 sale Bangobondhu Shadhinotar ghoshona diyechilen. Tai uttore ami likhechi on 26 March 1971 Bangobondhu declared Bangladesh as an independent state. Bangladesh ke একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন। সো দিস ডে ইজ অবজার্ভড অ্যাজ দি ইন্ডিপেন্ডেন্স ডে অফ বাংলাদেশ। তাই এই দিনটি বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসেবে উদযাপিত হয়। হু ডিক্লেয়ার্ড বাংলাদেশ অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট? বাংলাদেশকে কে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছিলেন? বঙ্গবন্ধু করেছিলেন। তাই লিখেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিক্লেয়ার্ড বাংলাদেশ অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট। Why did Bangabandhu say, this may be my last message in his declaration of independence? Shadhinota ghoshonay Bangabandhu keno eta hoyto amar shesh barta bolechilen? Bangabandhu age theke aaj korte perechilen shadhinota ghoshona dewar por take hoyto greftar kora hobe. Tai ami likhe diyechi Bangabandhu assumed that he might be imprisoned after declaring independence. What connection do you find between Bangabandhu's speech on 7th March 1971 and his message on declaration of independence? Bangabandhur 7 March-er bhashon ebong shadhinotar ghoshonar moddhe tumi ki mil pao? 7 March-er bhashon ebong shadhinota ghoshonar dui ta message ei kintu Bangabandhu bangalider bolechilen shadhinotar jonno lore jete. মুক্তির জন্য সংগ্রাম করতে, তাদের যা আছে সেটা নিয়ে যাতে তারা শত্রুর মোকাবেলা করে। তাই আমি উত্তরটা দিয়েছি বঙ্গবন্ধু আর্জ বেঙ্গলিজ টু ফাইট ফর দ্য ফ্রিডম ইন বোথ হিজ 7 মার্চ স্পিচ অ্যান্ড হিজ মেসেজ অন ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। এখন আমাদেরকে বলেছে লেফটের বক্সের যে শব্দগুলো আছে সেটার সাথে রাইটের বক্সের যে অর্থগুলো আছে সেটা মেলাতে। প্রথমে আছে আনকন্ডিশনাল। আনকন্ডিশনাল মানে হচ্ছে সার্বভৌম। এটা মিলে অ্যাবসলিউটের সাথে, এখানে অ্যাবসলিউট মানেও কিন্তু সার্বভৌম। তারপর আছে সারেন্ডার। সারেন্ডার মানে আত্মসমর্পণ, আর এখানে একটা অর্থ দেওয়া আছে গিভ আপ। তাই সারেন্ডারের সাথে মিলিয়ে দিচ্ছি গিভ আপ। তারপর আছে আনআর্মড। আনআর্মড মানে নিরস্ত্র, এবং এখানে একটা মিনিং দেওয়া আছে নট ক্যারিং ওয়েপেন্স, মানে অস্ত্র বহন না করা। তাই আনআর্মডের সাথে হবে নট ক্যারিং ওয়েপেন্স। তারপর জেনোসাইড। জেনোসাইড মানে তোমরা পড়ে এসেছি, জেনোসাইড মানে গণহত্যা, আর এটার সাথে পড়বে সিস্টেমিক কিলিং অফ মেনি পিপল, একসাথে অনেক মানুষের হত্যা করা। তারপর আছে আর্জ মানে প্রেরণা দেওয়া, এবং এটার সাথে মিলে যাবে এনকারেজ, যেটার মানে উৎসাহিত করা। তারপর বইয়ে আমাদেরকে অনেকগুলো সেন্টেন্স দেওয়া আছে। এই সেন্টেন্সগুলিতে 26 মার্চ 1971 থেকে 10 জানুয়ারি 1972 পর্যন্ত যা যা ঘটনা ঘটেছে সেগুলো দেওয়া আছে, কিন্তু এগুলো সিরিয়াল ওয়াইজ দেওয়া নেই। আমাদেরকে এগুলোকে সিরিয়াল ওয়াইজ সাজাতে হবে। তোমরা তোমাদের বই থেকে এই সেন্টেন্সগুলো আগে পড়ে নিবে, এবং তোমরা পাশে সিরিয়ালগুলো কি মনে হয় সেটা লিখে নিবে। তোমরা লিখার পরেই কিন্তু উত্তরটা আমার সাথে মেলাবে। বি সেন্টেন্সটা সবার আগে আসবে। অন দ্য নাইট অফ 25th মার্চ 1971 দ্য পাকিস্তানি আর্মি স্টার্টেড ম্যাস কিলিংস আন্ডার দেয়ার অপারেশন সার্চ লাইট। 1971 সালের 25 মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী তাদের অপারেশন সার্চ লাইটের অধীনে গণহত্যা শুরু করে। তারপরে যে সেন্টেন্সটা আসবে সেটা হচ্ছে এফ। হেন্স হি ইস্যুড আ টেক্সট অ্যান্ড আ রেকর্ডেড মেসেজ ফর দ্য পিপল আর্জিং দ্যাম টু ফাইট ফর দেয়ার ওন ফ্রিডম। তাই তিনি জনগণকে তাদের নিজেদের স্বাধীনতার জন্য লড়াই করার আহ্বান জানিয়ে একটি টেক্সট এবং একটি রেকর্ড করা বার্তা জারি করেছিলেন। তারপর আসবে এইট নাম্বার সেন্টেন্সটা। লেটার দ্যাট নাইট মুজিব ওয়াজ অ্যারেস্টেড অ্যান্ড টেকেন টু ওয়েস্ট পাকিস্তান। পরে সেদিন রাতেই মুজিবকে গ্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। তারপর আসবে সি নাম্বার সেন্টেন্সটা।
মুজিব ওয়াজ অলমোস্ট শিওর দ্যাট দিস উড হ্যাপেন। মুজিব প্রায় নিশ্চিত ছিলেন যে এটি ঘটবে। তারপর আসবে এ নাম্বার সেন্টেন্সটা, ইট ওয়াজ সাচ আ বিগ সেট ব্যাক ফর হিজ পলিটিক্যাল কলিগস, বাট অ্যাজ পার মুজিবস অ্যাডভাইস মেনি অফ দ্যাম ওয়ার এবল টু ক্রস দ্য বর্ডার ইন দ্য নেক্সট ফিউ ডেইজ। এটি তার রাজনৈতিক সহকর্মীদের জন্য অনেক বড় ধাক্কা ছিল, কিন্তু মুজিবের পরামর্শ অনুসারে তাদের অনেকেই পরবর্তী কয়েকদিনের মধ্যে সীমান্ত অতিক্রম করতে সক্ষম হয়। আফটারওয়ার্ডস দে ফর্মড আ গভর্নমেন্ট ইন এক্সাইল ফর দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ অন 17 April 1971। তারপর তারা 1971 সালের 17 April গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জন্য নির্বাসিত সরকার গঠন করেন। তারপর আসবে আই নাম্বার সেন্টেন্সটা, ফ্রম দেয়ার দে লেড দ্য ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ইন দ্য নেম বঙ্গবন্ধু। তারপর সেখান থেকে তারা বঙ্গবন্ধুর নামে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেন। তারপর আসবে ই নাম্বার সেন্টেন্সটা, আফটার আ 9 month লং ওয়ার ওভার 90,000 পাকিস্তানি সোলজার্স আনকন্ডিশনালি সারেন্ডার টু দ্য জয়েন্ট কমান্ড অফ বাংলাদেশেস লিবারেশন আর্মি অ্যান্ড ইন্ডিয়ান ফোর্সেস অন 16 December 1971। দীর্ঘ 9 মাস যুদ্ধের পর 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনীর যৌথ কমান্ডারের কাছে 90,000-এর বেশি পাকিস্তানি সেনা শর্তহীনভাবে আত্মসমর্পণ করে। এবং শেষে আসবে জি নাম্বার সেন্টেন্সটা, অন 10 January 1972 মুজিব রিটার্ন টু হিজ কান্ট্রি অ্যাজ আ হিরো অ্যান্ড বিকেম দ্য ফাদার অফ দ্য নেশন। 1972 সালের 10 জানুয়ারি মুজিব বীর হিসেবে দেশে ফিরে আসেন এবং হয়ে যান জাতির পিতা। তারপর আমাদেরকে বলেছে, রাইট আ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ডস অন হাউ ইন্ডিপেন্ডেন্স ওয়াজ ডিক্লেয়ার্ড বাই বঙ্গবন্ধু। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধু কিভাবে দিয়েছিলেন সেটা নিয়ে তুমি আর তোমার বন্ধুদের মধ্যে একটা কথোপকথন লিখো। আমি তোমাদের জন্য একটা স্যাম্পল লিখে দিয়েছি, যদিও এখানে আমি শুধু একটা বন্ধুর কথা বলেছি, তোমরা কিন্তু এখানে আরও কয়েকজন বন্ধুর নাম দিয়ে কথোপকথনটা শেষ করতে পারবে। প্রথমে শিফা বলছে, হাই হৃদয়, ওয়েলকাম টু বাংলাদেশ। হৃদয়, তোমাকে বাংলাদেশে স্বাগতম। আই হোপ ইউর স্টে হিয়ার ইজ কমফর্টেবল। আমি আশা করছি তোমার এখানে থাকা আরামদায়ক হবে। হৃদয় বলছে, হ্যালো শিফা, আই এম এনজয়িং মাই স্টে হিয়ার। আমি উপভোগ করছি, থ্যাংকস ফর ইউর কনসার্ন। আমার খবর নেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আই লাভ দ্য পিপল হিয়ার অ্যান্ড উড লাইক টু নো মোর অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। এখানকার মানুষদের আমার খুব ভালো লেগেছে এবং বাংলাদেশের ইতিহাস সম্পর্কে আমি আরও কিছু জানতে চাই। এটা শুনে শিফা বলল, আই ক্যান হেল্প ইউ উইথ দ্যাট। আমি তোমাকে সাহায্য করতে পারি। ডু ইউ নো অ্যাবাউট দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। তুমি কি স্বাধীনতা ঘোষণা সম্পর্কে জানো? হৃদয় বলল, আই হার্ড আ লিটল ফ্রম মাই প্যারেন্টস। আমি আমার বাবা মার কাছ থেকে একটু শুনেছি। আই উড লাভ টু নো মোর। আরও কিছু জানতে পারলে আমার ভালো লাগবে। তারপর শিফা বলল, On the night of 25th March 1971, the Pakistani army started mass killings under their Operation Searchlight. 1971 সালে 25 মার্চ রাতে পাকিস্তানি সেনারা তাদের অপারেশন সার্চলাইটের অধীনে গণহত্যা শুরু করে। হৃদয় বলল, ও দ্যাটস টেরেবল, ও এটা তো ভয়ঙ্কর। শিফা তারপর বলল, ফলোয়িং দ্য ম্যাসেকার ডিউরিং দ্য আর্লি আওয়ার্স অফ 26th March, বঙ্গবন্ধু ডিক্লেয়ার বাংলাদেশ অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি অ্যান্ড আর্জড অল কান্ট্রিম্যান টু ফাইট ফর দেয়ার ফ্রিডম। গণহত্যার পর 26 মার্চ ভোর রাতে বঙ্গবন্ধু বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করেন এবং সকল দেশবাসীকে তাদের স্বাধীনতার জন্য লড়াই করার আহ্বান জানান। বাট স্যাডলি হি ওয়াজ অ্যারেস্টেড সুন আফটার। কিন্তু দুঃখের বিষয়, এর পরেই তাকে গ্রেফতার করা হয়। হৃদয় বলল, দ্যাটস ইন্সপায়ারিং, হাউ ডিড হি পাস অন দ্য মেসেজ। তিনি কিভাবে বার্তাটি দিয়েছিলেন? শিফা বলল, বঙ্গবন্ধু ইস্যুড আ টেক্সট অ্যান্ড আ রেকর্ডেড মেসেজ। বঙ্গবন্ধু একটি লিখিত এবং রেকর্ড করা বার্তা দিয়েছিলেন। হৃদয় বলল, থ্যাংক ইউ সো মাচ শিফা, ধন্যবাদ তোমাকে শিফা। আই অলওয়েজ ওয়ান্টেড টু নো মোর অ্যাবাউট দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। আমি সবসময় স্বাধীনতার ঘোষণার ব্যাপারে জানতে চাইতাম। শিফা বলল, ইউ আর ওয়েলকাম হৃদয়। এটা কিন্তু একটা স্যাম্পল, তোমরা তোমাদের নিজেদের মতো করে ডায়ালগটা লিখতে পারবে। আজকের লেসনে আমরা স্বাধীনতার ঘোষণা সম্পর্কে জানলাম। আমরা জানলাম কিভাবে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা পৌঁছে দিয়েছিলেন দেশের প্রত্যেকটি মানুষের কাছে। আজকের লেসন এখান পর্যন্তই। লেসনটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।